আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন, তার আগে শিলিগুড়ির সভায় ইঙ্গিতপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা থেকে তিনি বলেন, বাংলাই দেশকে নেতৃত্ব দেবে। That's why हमारा बंगाली लीड करेंगे, हम इंडिया को लीड करेंगे, हमारा बंगाल से सब देश को लीड करेंगे और सबको हम मर्यादा देंगे, सबको लिए काम करेंगे, सब अच्छा रहे, ये प्रेयर तो हमारा पास रहेगा। পাশাপাশি শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি। কিন্তু এখন একটাই ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কি হলো তার পরিণতি? জিএসটি, নকুলের দানা কিনলেও জিএসটি দিতে হবে। আর একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, খাবারের দাম যদি 100 টাকা হয়, জিএসটি কাটবে 30 টাকা। একটা শাড়ি কিনতে গেলে 500 টাকার শাড়ির দাম হলে 50 টাকা জিএসটি কাটবে। আর টাকাগুলো যাচ্ছে কাদের পকেটে? কেন্দ্রীয় সরকারের পকেটে, বিজেপি সরকারের পকেটে, দিল্লি সরকারের পকেটে। আর আমাদের যে প্রাপ্য, সেই টাকা কেন্দ্র দিচ্ছে না।